হ্যালো বাংলাদেশি ভাইরা যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রশ্ন হচ্ছে নরওয়ে অথবা জার্মানে সেন্জেন বিষয়ে গিয়ে বৈধতা পাওয়া যাবে কি না এই বিষয়ে অনেকটা লম্বা কাহিনী তো আমি এর আগের কোনটা ভিডিওতে জানি আমি বলেছিলাম ইউরোপের প্রত্যেকটা দেশে আপনার দুইটা ওয়ে সিস্টেম আছে একটা হলো পলিটিক্যাল কেস করে আপনাকে রিফিউজি কাগজ নেওয়া রিফিউজি হচ্ছে যারা পলিটিশিয়ান তারা ইউরোপের বিভিন্ন দেশে আসে যে কাগজগুলো নেয় ওই কাগজগুলা বাংলাদেশ তারা সব দেশে ঢুকতে পারবে শুধু বাংলাদেশ ঢুকতে পারবে না তো বাংলাদেশে ঢুকতে পারবে না এই জন্য যেহেতু আপনি বাংলাদেশে পলিটিক্যাল প্রবলেম দেখাইছেন সেহেতু আপনার বাংলাদেশে অবশ্যই সমস্যা আছে যার কারণে ওরা মানবিক বিবেচনা করে মানবাধিকার সংগঠন আপনাকে একজন পলিটিশিয়ান হিসেবে ওই দেশে আশ্রয় দিয়েছে ওই ওই কাগজগুলা কোনো দেশে পাঁচ বছরের হয় কোনো দেশে দশ বছরের হয় কোনো দেশে পনেরো বছরের হয় ঠিক আছে তো এর ভিতরে আপনাকে আবার ওই দেশের ফাস্টফুডে দিয়ে দিবে লাল ফাস্টফুড যেটাকে বলে ওটাও দিয়ে দিবে কোনো সমস্যা নেই শুধু আপনি বাংলাদেশ যেতে পারবেন না তো বাংলাদেশে যেতে হলে কি করতে হবে আপনাকে ইন্ডিয়া হয়ে তারপরে লোকাল হয়েতে বাংলাদেশ ঢুকতে হবে তো বাংলা বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে যে ইউরোপে আমেরিকা বা যে দেশে পলিটিক্যাল কেস করে যে রিফিউজি কাগজগুলো নিচ্ছে তারা কিন্তু ডাইরেক্ট সরাসরি বাংলাদেশে যেতে পারতেছে না বাংলাদেশে যেতে হলে অন্তত মিনিমাম দশ বছর সময় দশ বছর কেউ পাঁচ বছর পরে যেতে পারে বিভিন্ন সিস্টেম আছে তো এর ভিতরে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনি ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করতে হবে লোকাল ওয়েতে এরপরে আসার সময় ওভাবে আসতে হবে যাই হোক তো দুটি প্রশ্নের একটি হচ্ছে যে আপনাকে কেস করে পলিটিক্যাল কেস করে কাগজ নিতে হবে যদি আপনি পলিটিক্যাল কেসে টিকেন ঠিক আছে ওখানে বিভিন্ন ইন্টারভিউ আছে এগুলো দিতে হবে ইন্টারভিউগুলোতে যদি টিকেন তাহলে আপনাকে পলিটিক্যাল কেসে কাগজ দিবে যেটা রিফিউজি স্ট্যাটাস বলে আর কি তো আরেকটা বিষয় হচ্ছে এই কাজের মাধ্যমে কীভাবে ইমিগ্রেন্ট হওয়া একই কাগজ ওইটা পলিটিশিয়ান রিফিউজি এটা ইমিগ্রান্ট তবে পলিটিশিয়ানটা বলে দিয়েছি এখন ইমিগ্রেন্ট এটা ইমিগ্রেন্ট এটা হচ্ছে আপনি ওই দেশে কাজ করবেন আপনার সাধারণত অবৈধ লোকদের তারা কাজে নেয় না তো কোনো রকমে যদি সিস্টেম করি আপনি কাজে ঢুকতে পারেন বা যেমন ফ্রান্সে সিস্টেম বলতে পারি ফ্রান্সে আপনার তারা যে টেম্পোরারি বিষা দেবে আপনাকে চলার জন্য ওইটা দিয়ে আপনি যদি কোনো ফরাসি রেস্টুরেন্ট অথবা কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে যদি আপনি কন্ট্রাক্টে ঢুকতে পারেন কন্ট্রাক্ট হচ্ছে এই জিনিসটা আপনি যে ওইখানে কাজ করতেছেন এর আগে কিন্তু ইউরোপে একটা সিস্টেম আছে আপনাকে কন্ট্রাক্ট পেপার দিবে তিন চার পাতার ওইটাকে আপনার সিগনেচার করে ওরা একটা সিট নিয়ে যাবে আপনাকে একটা দিয়ে দেবে ওইটা দিয়ে আপনি যদি ইমিগ্রেশন সেন্টার থেকে কাজের অনুমোদন আনতে পারেন যে আমি এখানে কাজ করব ভালো বেতনে চাকরি পেয়েছি আমি তোদেরকে ট্যাক্স পে করবো এসব উল্লেখ থাকবে পেপারের ভিতরে তখন ওরা সিগনেচার করে সিলচাপ্পর মেরে দেবে ওগুলা দিয়ে যদি আপনি আসি কাজ করতে পারেন তাহলে প্রতি মাসে মাসে আপনার স্যালারি থেকে একটা পার্সেন্টেজ হারে ট্যাক্স যাবে এবং যে মালিক পক্ষ তার আপনাকে যে স্যালারি দিবে ওই স্যালারির একটা পার্সেন্টেজ মালিক থেকে কাটবে টোটাল দুজনের পার্সেন্টেজগুলো নিয়ে তারা একটা ইয়ে করবে এটাকে ফ্রান্স ভাষায় ফিক্সড ডিপো বলে ওইগুলা প্রতি মাসে ট্যাক্স দিতে হয় পর্তুগালের ভাষায় ট্যাক্স যাই হোক তো ওই ট্যাক্সগুলো দিতে হয় তো কোনো দেশে ট্যাক্সের পরিমাণ হয় একশো থেকে শুরু করে আপনার দুশো চারশো ছয়শো আটশো এরকম ট্যাক্সের ইয়েগুলো আসে ঠিক আছে তো ওইভাবে করে অন্তত তিন বছর তিন বছর কন্টিনিউ আপনাকে কাজ করতে হবে তিন বছর কন্টিনিউ আপনাকে এভাবে ট্যাক্স পে করে যেতে হবে তো কোথাও হয়তো অন্য অন্য দেশগুলোতে ইউরোপের আবার চার ঘন্টা কাজের আছে আট ঘন্টা কাজের আছে ঠিক আছে দুই ঘন্টা কাজের আছে প্রথমত আমাদের বাংলাদেশিরা আমরা যেটা জানি প্রথমত দুই তিন ঘন্টার কাজের ডিক্লেয়ার দিয়ে আপনার ওইগুলো ট্যাক্স পে করে পরবর্তীতে হাফ চার ঘন্টা দেখায় পরবর্তীতে যখন আস্তে আস্তে দিন কাছে আসবে তখন ওই ফুল দেখাবে আর কি আট ঘন্টা ডিউটির তারা ইয়ে দেখাবে কন্ট্রাক্ট দেখাবে ওইভাবে ট্যাক্স পে করবে তো ওইভাবে করে সর্বনিম্ন তিন বছর আপনাকে ওইভাবে ট্যাক্স পে করতে হবে ট্যাক্স পে করার পরেই আপনি ইমিগ্রেন্টের হওয়ার জন্য আবেদন করবেন তখন ওরা আপনাকে ইমিগ্রেন্ট ওরা যদি স্যাটিসফাই হয় তো আপনাকে ইমিগ্রেন্ট করে নেবে ইমিগ্রেন্ট করার পরে আপনাকে রেসিডেন্স দিয়ে দেবে হয়তো কোনো দেশে এক বছরের দেয় কোনো দেশে দুই বছরের দেয় প্রথম ফাঁত যে পরের বার কোনো দেশে তিন বছরের দেয় কোনো দেশে দুই বছরের দেয় তো এইভাবে করে দুইটা ওয়েতে আপনি ইমিগ্র্যান্ট হতে পারবেন এবং দুইটা ওয়েদের কাগজ পাবেন রেসিডেন্স পাবেন তো এই ইমিগ্র্যান্টের এটা দিয়ে আপনি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন বিশ্বের যে কোনো দেশে বলতে ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন মিডল ইস্টের দেশগুলোতে যেতে পারবেন ওগুলাতে আবার এয়ারপোর্ট ক্রস করার সময় হয়তো এখান থেকে বিছা নিতে হয় তো বিছানা ওটা কোনো ইয়া বিষয় জটিল বিষয় না হয়তো একটা সিলমারি দেবে দশ বিশ ডলার নেবে এটা এটা কোনো সমস্যা না তো আমরা সাধারণত যারা ইউরোপে থাকি তারা বাংলাদেশে যেতে পারবো কিনা এটা মিডিল ইস্টের বাইরে অনেক সময় প্রশ্ন করেন অনেক সময় না আমি এখন দেখতেছি হাজার হাজার প্রশ্ন আসছে একই প্রশ্ন তো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এরকমই যে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দুইটা সাবজেক্টের ইমিগ্রেন্ট হওয়ার এই বিষয়গুলো যেগুলো বলছি এইগুলাই হচ্ছে মূলত প্রকৃত ঠিক আছে তো এর পরবর্তীতে যদি আপনারা প্রশ্ন করেন যে পলিটিক্যালে কিভাবে কাগজ করা যায় তো আমার আমি পরবর্তীতে বলবো যদি কেউ প্রশ্ন করে থাকেন আর যদি ইমিগ্রেন্টেরটা তো আমি বলে দিয়েছি পলিটিক্যালে কীভাবে কী আসবে বিষয়টার কী ডকুমেন্ট বা কী কী লাগে না লাগে এগুলো সব বিস্তারিত বলে দিতে পারবো যদি ওইভাবে পলিটিক্যাল কেস করে কেউ যদি কাগজ নিতে ইচ্ছুক তাহলে কোন দেশে নেবেন সেই দেশের অনুভাতে আমি আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারবো তো পরবর্তী কথাগুলো শোনার জন্য আপনারা আল্লাহ আপনাদেরকে হায় দান করুক আর সকালে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং লাইকও লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর ভালো লাগলে অন্য বন্ধুদেরকে এটা কপি করে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় তো আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম